আসসালামু আলাইকুম বিভিন্ন পরীক্ষায় আসা ব্যতিক্রম ধর্মী অর্থ নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে অবিরাম শব্দের অর্থ কি সুন্দর অবিরাম শব্দের অর্থ সুন্দর নিপ শব্দের অর্থ কি, কদম অর্বাচীন শব্দের অর্থ নির্বোধ সারে শব্দের অর্থ কুকুর হর্ষ অর্থ আনন্দ কাদম্বিনী শব্দের অর্থ মেঘমালা অপলাপ শব্দের অর্থ অস্বীকার বিজন শব্দের অর্থ কি বিজন শব্দের অর্থ পাখা সনাতন শব্দের অর্থ চিরন্তন কুটুম্ব শব্দের অর্থ আত্মীয় সুদাকর শব্দের অর্থ চন্দ্র যুগপথ শব্দের অর্থ হচ্ছে একই সময়ে বিহঙ্গ শব্দের অর্থ হচ্ছে পাখি জঙ্গম শব্দের অর্থ গতিশীল সদন শব্দের অর্থ হচ্ছে নিবাস অলিক শব্দের অর্থ মিথ্যা অবলা অর্থ নারী শনিত শব্দের অর্থ রক্ত নিনাত শব্দের অর্থ হচ্ছে শব্দ অন্তরায় শব্দের অর্থ বাধা আদার শব্দের অর্থ হচ্ছে আশ্রয় রসালো শব্দের অর্থ কি আম রসালো শব্দের অর্থ আম বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে কদম গাছ বারিদি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র প্রসবন শব্দের অর্থ ধারণা আততায়ী অর্থ হচ্ছে গুপ্ত ঘাতক চরিতার্থ শব্দের অর্থ হচ্ছে সফল জনইতা শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা জিগর শব্দের অর্থ হচ্ছে হৃদয় মন প্রাণ জিগর শব্দের অর্থ হচ্ছে হৃদয় মন প্রাণ আটশে শব্দের অর্থ কি আটশে শব্দের অর্থ মাছের আশের গন্ধযুক্ত মিন সন্তান শব্দের অর্থ হচ্ছে মাছ ধোয়াশার শব্দের অর্থ ধোয়া ও কুয়াশার মিলিত ফল ওয়াগন শব্দের অর্থ হচ্ছে মালগাড়ি কলকি শব্দের অর্থ হচ্ছে তামাক ভরে তাতে আগুন দেয়া হয় এমন পাত্র জনান্তিকে শব্দের অর্থ হচ্ছে সংগোপনে বা জনগণের আড়ালে জনান্তিকে শব্দের অর্থ সংগোপনে বা জনগণের আড়ালে পাটাতন শব্দের অর্থ হচ্ছে নৌকা বা জাহাজের কাঠের মেজে পতঞ্জলি শব্দের অর্থ হচ্ছে পানিনি ব্যাকরণের ভাষ্যকর আরক্ত শব্দের অর্থ লালসে বর্ষীয়সী শব্দের অর্থ অতিশয় বৃদ্ধা রায়ট শব্দের অর্থ হচ্ছে দাঙ্গা এলো নিনি ও শব্দের অর্থ হচ্ছে খুদে শিশু বামেতর শব্দের অর্থ কি ডান বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান কনক শব্দের অর্থ স্বর্গ দিনমণি শব্দের অর্থ সূর্য কিরিট শব্দের অর্থ হচ্ছে মুকুট হেমহর্ম শব্দের অর্থ হচ্ছে স্বনির্মিত অট্টালিকা আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত সিংহধর শব্দের অর্থ কি পর্বত সিংহধর শব্দের অর্থ হচ্ছে পর্বত অবলেপে শব্দের অর্থ কি সগর্বে বা পদর্পে অবলেপে শব্দের অর্থ হচ্ছে সগর্বে বা পদর্পে কৌমুদি অর্থ জোৎনা কুমুত শব্দের অর্থ পদ্ম কুঞ্জর শব্দের অর্থ হচ্ছে হাতি সাদী শব্দের অর্থ হচ্ছে অশ্বারোহী সেনা সুর শব্দের অর্থ বীর মকর অর্থ সমুদ্র মকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র পূর্বঞ্জ শব্দের অর্থ হচ্ছে পূর্বল বায়ু নিগর শব্দের অর্থ শৃঙ্খল বিতংস শব্দের অর্থ হচ্ছে পাখি ধরার ফাত ভালো শব্দের অর্থ কপাল বারিন্দ অর্থ সমুদ্র নিবার অর্থ উরিধান বা তীর্ণ ধান্য আতপ শব্দের অর্থ সূর্য কিরণ, আতপ শব্দের অর্থ হচ্ছে সূর্যকিরণ বহুব্রী শব্দের অর্থ বহুধান কেওয়াট অর্থ কপাট বিরাগি অর্থ উদয়সীন প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক জঙ্গম অর্থ গতিশীল প্রথিত শব্দের অর্থ বিখ্যাত শ্বশ্রু শব্দের অর্থ হচ্ছে গোফদারি শশ্রু শব্দের অর্থ গোফদারি শশ্রু শব্দের অর্থ শাশুড়ি গণ্ডগ্রাম অর্থ বৃহৎ গ্রাম নির্মক অর্থ সাপের কলস অভিনিবেশ শব্দের অর্থ মনোযোগ কপল অর্থ গণ্ডদেশ মার্জার শব্দের অর্থ বিড়াল সম শব্দের অর্থ হচ্ছে শান্তি আহপ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ আহব শব্দের অর্থ যুদ্ধ কুণ্ডুয়ান অর্থ কুণ্ডুলি পাকান আকাল শব্দের অর্থ দুর্ভিক্ষ ওধন অর্থ ভাত উর্ নাপ শব্দের অর্থ মাক্রশা গবক্ষ অর্থ জানালা পল্লব গ্রহিতা শব্দের অর্থ ভাষা ভাষা জ্ঞান পল্লব গ্রহিতা শব্দের অর্থ ভাষা ভাষা জ্ঞান কুণ্ডিলক শব্দের অর্থ হচ্ছে অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায় কুণ্ডীলক শব্দের অর্থ অন্যের লেখা চুরি করে নিজের নামে যে চালায় অভিধান অর্থ শব্দার্থ বিবর্ধন শব্দের অর্থ উত্তেজনা বিসি অর্থ তরঙ্গ সম্বর অর্থ হরিণ মকমক শব্দের অর্থ ব্যাঙের ডাক মকমক শব্দের অর্থ ব্যাঙের ডাক খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ আয়দর অর্থ ব্রাগ্র বা সিংহ বহিত্র শব্দের অর্থ নৌকা অদ্রি অর্থ পর্বত সরণী অর্থ সড়ক বা পথ শিকর শব্দের অর্থ জলকণা শীল শব্দের অর্থ চরিত্র আবরণ অর্থ অলঙ্কার দামিনী অর্থ বিদ্যুৎ বেশাতি শব্দের অর্থ কেনাবেচা সৎকার শব্দের অর্থ সমাদর বা আপ্যায়ন সৎকার শব্দের অর্থ সমাদর বা আপ্যায়ন